হ্যালো বন্ধুরা, আমি সুদীপ আর তোমরা দেখছো টেকহাব বেঙ্গলি ইউটিউব চ্যানেল। অন্যদিনের মতো আজকে একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো ফার্মেসি অ্যাপের ব্যাপারে। এই অ্যাপটার সাহায্যে তোমরা বাড়ি বসে খুব সহজে তোমাদের প্রয়োজনীয় যে কোনো মেডিসিন অর্ডার করতে পারবে এবং অল্প টাকার বিনিময়ে এরা তোমার বাড়িতে সেটা ডেলিভারি দিয়ে যাবে। এছাড়াও তোমরা এখান থেকে বিভিন্ন টেস্টও বুক করতে পারবে এবং আরও বিভিন্ন ফিচার রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আমরা এই অ্যাপটা কীভাবে ইনস্টল করবো এবং কীভাবে ব্যবহার করবো। আমি এখন চলে এসেছি আমার ফোনের হোম স্ক্রিনে। এবার এখান থেকে দেখে নেবো আমরা ফার্মেসিটাকে কীভাবে ইনস্টল করবো। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে, সার্চ বারে গিয়ে আমাদের লিখতে হবে ফার্মেসি। সার্চ করলে প্রথমেই ওপরে এসে যাবে। এখান থেকে তোমরা অ্যাপটাকে প্রথমে ইনস্টল করে নেবে, তারপরে এখান থেকে ওপেন করবে। যেহেতু আমাদের ফোনের নর্মালি লোকেশান অ্যালাউ করা থাকে, তো সেহেতু এটা প্রথমেই আমাদের পিনকোডটা নিয়ে নিয়েছে, সেটা দেখো ওপরেই তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে ফার্মেসি অ্যাপের হোম স্ক্রিন। এবার প্রথমে তোমরা অ্যাকাউন্টসের অপশানে দেখো একদম ডান দিকে নিচে যে অপশানটা রয়েছে, এই অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করে আগে লগ ইনটা করে নেবে। এখানে গিয়ে আমাদের যে ফোন নাম্বারটা ফোনে আছে সেখান থেকে ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে। এখানে কন্টিনিউ করলে সেই ফোন নাম্বারটা দেখাচ্ছে, এমনিতেই কন্টিনিউ করলে লগ ইন হবে। এছাড়া তোমরা যদি অন্য নাম্বার দিয়ে লগ ইন করতে চাও তো অ্যানাদার মোবাইল নাম্বার অ্যাড করার অপশান রয়েছে, সেখানেও ক্লিক করতে পারো। তো আমি এটাকে বাই ডিফল্ট যে নাম্বারটা আছে সেটাকে আমি কন্টিনিউ করে দিলাম। এরপরে দেখো আমার লগ ইন পেজের ওখানে প্রথমেই দেখাচ্ছে নাম ইনসার্ট করতে, নামটা লিখে দিলাম, এখান থেকে সেভ করে দেবো। এবার সেভ করার পরে দেখো এখানে অ্যাকাউন্টসের যে বিভিন্ন অপশানগুলো রয়েছে সেগুলো সব এনেবেল হয়ে গেছে। এবার আমরা দেখে নিই হোম স্ক্রিন থেকে আমরা কী কী দেখতে পাবো। একদম ওপরেই রয়েছে এখানে সার্চ বার, এখানে আমরা যে কোনো মেডিসিনের নাম লিখে সার্চ করতে পারি। আমরা এখান থেকে যে কোনো মেডিসিনকে অ্যাড টু কার্ট করতে পারি, মানে কার্টে অ্যাড করতে পারি পরপর যেগুলো প্রয়োজন আমাদের সেই সব মেডিসিন। এখানে অ্যাড টু কার্ট করলে সেটা কার্টে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা কোয়ান্টিটি সিলেক্ট করব, আমাদের কত পাতা লাগবে সেই ওষুধটা। এছাড়া এখানে অন্যান্য আরও অনেক মেডিসিন সাজেস্ট করছে, আমাদের দরকার হলে আমরা এখান থেকেও সেগুলোকে অ্যাড করতে পারি। এরপরে আমরা ব্যাক করে যাব আবার হোম স্ক্রিনে। এইভাবে আমরা বিভিন্ন রকম মেডিসিনকে অ্যাড করতে পারি পরপর কার্টেতে। এবার আমরা এখানে একদম ডান দিকের ওপরে যে কার্টের যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করলে আমরা কার্টটা দেখতে পাবো। এই কার্ট থেকে আমরা অর্ডারটা কিন্তু দিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই মেডিসিন অ্যাড করা, যদি আমাদের আরও বেশি মেডিসিন থাকতো তাহলে আমরা এখানেই পরপর সেগুলোকে দেখতে পেতাম। তো এটা আমি পরে দেখাচ্ছি, আগে হোম স্ক্রিনের অপশানগুলো দেখিয়ে দিই। এবার দেখো এখানে হোম স্ক্রিনে তোমরা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ, যেমন অর্ডার মেডিসিনস, হেলথ কেয়ার প্রোডাক্টস, ল্যাব টেস্ট। অর্ডার মেডিসিনে যদি ক্লিক করো এখান থেকে তোমরা আবার একই রকমভাবে কোনো মেডিসিন সার্চ করতে পারবে এই সার্চ বারে গিয়ে। আর যদি তোমরা চাও তোমাদের যে প্রেসক্রিপশান রয়েছে সেটাকে ডাইরেক্ট আপলোড করে দিতে পারো, সেটার জন্য অপশান রয়েছে নিচের অপশানটা। দেখো অর্ডার উইথ প্রেসক্রিপশান বলে অপশান রয়েছে, এখানে আপলোডে ক্লিক করবে তাহলে একটা আপলোডের অপশন এসে যাবে। তোমরা এখান থেকে ছবি তুলে দিতে পারো, বা যদি আগে থেকে ছবি তোলা থাকে তাহলে গ্যালারি থেকে সেটা সিলেক্ট করে দিতে পারো। তোমরা এখানে যে কোনো প্রেসক্রিপশন আপলোড করার পরে তোমার নিয়ারেস্ট যে শপ থেকে তোমার অর্ডারটা আসবে তোমার বাড়িতে, সেখান থেকে তোমাকে ফোন করা হবে এবং তোমাকে কনফার্ম করে নেওয়া হবে যে কী কী মেডিসিন তুমি অর্ডার দিতে চাইছো এবং সেগুলো কত কোয়ান্টিটিতে আছে। তো আমরা আবার এখান থেকে ব্যাক করে গেলাম। এবার আমরা দেখিনি কীভাবে অর্ডারটা প্লেস করব। তো আমার একটা অলরেডি কার্টে অ্যাড করা ছিল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্যান 40 বলে যে মেডিসিনটা ওটা আমি অ্যাড করে রেখেছি। এবার দেখিনি একে এখানে কী কী অপশান পাবো। এখান থেকেও দেখো তোমরা অ্যাড মোড আইটেম করলে এখান থেকে অন্যান্য মেডিসিনকে অ্যাড করতে পারবে সার্চ করে। আমি আরও একটা মেডিসিন এখান থেকে অ্যাড করে দিচ্ছি, এই একইভাবে এখান থেকে আবার অ্যাড করে দিলাম। এখানে এই অ্যাড মোড আইটেমসের অপশানটা গিয়ে তোমরা এখান থেকে যে কোনো মেডিসিন আবার অ্যাড করতে পারো। এখানে ক্লিক করলে সার্চ বার আসবে, সেখানে যে কোনো মেডিসিন লিখতে পারো, এটাকে অ্যাড টু কার্ট করলে আবার সেটা কার্টে অ্যাড হয়ে যাবে, তার কোয়ান্টিটি সিলেক্ট করে দেবে। আবার আমরা ভিউ কার্ট করে দেখে নিই। এবার দেখো এখানে পরপর দুটো মেডিসিন দেখাচ্ছে। এরপরে দেখো এখানে অ্যাপ্লাই কুপন বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে কিছু তোমাদের প্রোমো কোড আছে কিনা বা কোনো রকম অফারের কোড আছে কিনা, থাকলে সেগুলোকে এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারবে। তাহলে সেই হিসাবে কোনো ডিসকাউন্ট থাকলে বা কোনো ক্যাশব্যাক থাকলে তোমরা সেটা পেয়ে যাবে। এরপরে আমরা আসি, এখানে দেখো আমাদের লেখা রয়েছে কী কী আইটেম অর্ডার দেওয়া রয়েছে। ওপরে তার নিচে রয়েছে বিলিং সেকশন, কত টাকার আমরা মেডিসিন অর্ডার দিয়েছি, তার ডেলিভারি চার্জ কত আছে, কত টাকা আমাদের পেড করতে হবে, এগুলো সব এখানে লেখা রয়েছে। আমরা কত টাকা সেভিং করলাম সেগুলো সব লেখা রয়েছে। এবং নিচে আরও কিছু মেডিসিন রয়েছে যেগুলো তোমরা চাইলে এখান থেকেও অ্যাড করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। এরপরে আমরা চলে যাই অ্যাড ডেলিভারি অ্যাড্রেস, এই বাটনে ক্লিক করলে আমাদের ডেলিভারি ডিটেলসটা এখানে দিতে হবে, কোন অ্যাড্রেসে আমরা ডেলিভারি নেব। তো সেটার জন্য ওপরে প্রথমে নামটা লিখতে হবে, নিচে ফোন নাম্বার তোমার অটোমেটিক এসে যাবে যেহেতু তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, পিনকোডটা দিয়ে দেবে। এরপরে তোমরা এখানে তোমার বাড়ির যে অ্যাড্রেস রয়েছে সেটাকে পুট করবে, তারপরে তোমরা সিলেক্ট করে নেবে এই অ্যাড্রেসটা কী টাইপের, এখানে তোমার বাড়ি আছে বা অফিস আছে বা অন্যান্য কিছু সেটা তোমরা অ্যাড করবে, করে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। এরপরে আরেকবার আমাদের দেখিয়ে দিচ্ছে, আমরা পুরো পেজটা দেখতে পাচ্ছি।
কী কী আমরা অর্ডার করেছি সেগুলো সব কিছু দেখে নিয়ে আমরা এখান থেকে আবার কন্টিনিউ করব। যদি অ্যাড্রেস চেঞ্জ করা হয় তাহলে চেঞ্জ বলে একটা অপশান রয়েছে, সেটাই তোমরা ক্লিক করতে পারবে। আর আমরা এখানে অর্ডারটা কখন পাবো সেটাও দেখতে পাচ্ছি, ডেলিভার্ড বাই টুমোরো বিফোর 10 PM লেখা রয়েছে। এবার আমরা কন্টিনিউ করব। এবার এখানে চাইছে আমাদের প্রেসক্রিপশন আছে নাকি প্রেসক্রিপশন নেই সেটা জানতে। যদি প্রেসক্রিপশন থাকে তাহলে তোমরা এখানে ছবি তুলে দিয়ে দিতে পারো বা গ্যালারি থেকে ছবিটাকে অ্যাড করতে পারো। যদি প্রেসক্রিপশন না থাকে আই ডোন্ট হ্যাভ আ প্রেসক্রিপশন অপশানে ক্লিক করে দেবে, তারপরে এখানে কন্টিনিউ করে দেবে। এরপরে দেখো এটা হচ্ছে পেমেন্ট অপশানগুলো যেগুলো এখানে অ্যাভেলেবেল আছে, তার মধ্যে উপরে প্রথমেই পেয়ে যাবে পেটিএম, ফোনপে, অ্যামাজন পে, তার নিচে আছে UPI, তারপরে আছে ওয়ালেট, তারপরে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড, তারপরে নেট ব্যাঙ্কিং, তারপরে ক্যাশ অন ডেলিভারি। তুমি এখানের মধ্যে যে কোনো অপশান সিলেক্ট করতে পারো, যেটাই তোমার সুবিধা সেইভাবে তুমি এখানে অ্যাড করতে পারো। তো আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি অপশানটা চুজ করলাম, তারপরে আমাকে প্লেস অর্ডারের অপশান দিচ্ছে। এই প্লেস অর্ডারে ক্লিক করলে তোমাদের সঙ্গে সঙ্গে অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো আমি আর এখানে অর্ডারটা প্লেস করলাম না, তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজনীয় মেডিসিনকে অ্যাড করে এইভাবে অর্ডারটাকে প্লেস করতে পারবে। এরপরে আমরা আবার হোম স্ক্রিনে ব্যাক করে এসেছি, এবার দেখে নিই যে আর কী কী অপশান রয়েছে। অর্ডার মেডিসিনের পাশেই রয়েছে হেলথ কেয়ার প্রোডাক্টস, এই অপশানে তোমরা আলাদা আলাদা ক্যাটাগরির বিভিন্ন প্রোডাক্টস পেয়ে যাবে, সেটা কোভিড এসেনশিয়ালস হোক, নিউট্রিশন ড্রিঙ্কস হোক, বা পরপর এরকম বিভিন্ন গ্লুকোমিটার হোক, এরকম পরপর বিভিন্ন মেডিসিনের ক্যাটাগরি বা প্রোডাক্টের ক্যাটাগরি পেয়ে যাবে। তো আমি যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে পরপর দেখো জিনিসগুলো রয়েছে, এখান থেকে তোমরা একইভাবে যে কোনো একটা ক্লিক করে একইভাবে এখানে অ্যাড করতে পারবে। এবারে হেলথ কেয়ার প্রোডাক্টসের পাশে আমরা আর একটা অপশন পেয়ে যাবো, সেটা হচ্ছে ল্যাব টেস্ট। এখানে গিয়ে আমরা বিভিন্ন রকম ল্যাব টেস্টের অপশন পেয়ে যাবো। যদি কোনো ল্যাব টেস্টের প্রয়োজন হয়, মানে ব্লাড টেস্ট বা অন্যান্য কিছু, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে বা যে কোনো একটা টেস্টের ক্যাটাগরি সিলেক্ট করে আমরা এখান থেকে সেটাকে বুক করতে পারবো। এরপর আমরা ডান দিকের একদম নিচে অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে ওইখানে ক্লিক করে আমরা দেখিনি এর ভেতরে আমরা কি কি অপশন পেয়ে যাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ডার্স, এই অর্ডার্স ফার্স্ট অপশন, এখানে আমরা ক্লিক করলেই আমরা কোনো যদি অর্ডার দিয়ে থাকি সেই জিনিসগুলো দেখতে পাবো। এরপরের অপশন হচ্ছে প্রেসক্রিপশন, যদি আমাদের কোনো প্রেসক্রিপশন আপলোড করা থাকে তাহলে সেটা আমরা দেখতে পাবো। এরপরে হচ্ছে ডায়াগনোসিস রেকর্ড, যদি আমরা কোনো পেশেন্টের ডায়াগনোসিস করিয়ে থাকি বা কোনো টেস্ট, কোনো যদি ল্যাব টেস্ট করিয়ে থাকি তাহলে সেখানে আমরা এটা দেখতে পাবো। তারপরে হচ্ছে ম্যানেজ পেশেন্ট, এখানে কোনো পেশেন্টের ডিটেলস আমরা অ্যাড করতে পারবো। এরপরে হচ্ছে ওয়ালেট, এই ওয়ালেটেও আমরা ডাইরেক্ট টাকা অ্যাড করে রাখতে পারবো, যাতে আমাদের এখান থেকে কোনো জিনিসপত্র কিনতে যাতে আমাদের সুবিধা হয়। এরপরে যদি এই অ্যাপের ব্যাপারে আরও কিছু জানতে হয় তাহলে আমরা নিড হেল্প অপশনে যেতে পারি। আমাদের অ্যাড্রেস চেঞ্জ করার দরকার হলে ম্যানেজ অ্যাড্রেস, মানে রিফান্ডের জন্য যদি অপশন কোনো প্রয়োজন হয় তাহলে হচ্ছে সেট রিফান্ড প্রেফারেন্স। আর এছাড়া যদি আমাদের ফোন নাম্বার বা নাম যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে একদম ডান দিকের উপরে যে এডিট অপশন রয়েছে ওখানে আমরা ক্লিক করতে পারি। তো এই ছিল ফার্মেসি অ্যাপের ডিটেল ইনফরমেশন। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তোমরা আরও এরকম কী টাইপের ভিডিও পেতে চাইছো। এবং যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে সবার প্রথম তোমরা এই ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।